আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের একাডেমিক সুপারভাইজার নাসিরউদ্দিন মহোদয়, উনিও অনেক কষ্ট করেছেন। আমি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সম্মিলিতভাবে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলা 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বইমেলা। আজ 22 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রশাসন 3 দিন ব্যাপী বইমেলা ও স্বরচিত কবিতা পাঠের আসরের আয়োজন করেছেন। অর্থাৎ স্বরচিত কবিতা বলতে যিনি নিজে লিখেছেন কবিতা তিনি গাইতে পারবেন। এছাড়াও ছোটো ছোটো শিশুদের সুন্দর হাতের লিখন, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রাজ্জুমা তালুকদার। তোমরা আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়টি? না, এটা জোরে বলো কয়টি আছে? 39টি। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু পরিদর্শন করেছেন যে শিশুরা যে সুন্দর করে হাতে লিখা লিখেছেন, চিত্রাঙ্কন আঁকছেন, পতাকা আঁকছেন, ম্যাপ আঁকছেন, জলপদ্ম আঁকছেন, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় জিনিসগুলো সেগুলোই আঁকছেন। আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান কবি আবদুল্লাহ হক। আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। দুর্গাপুর 3 দিনব্যাপী বইমেলায় এবং আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মেহেরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির জামাল তালুকদার। তিনি কিন্তু নিজের স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন খুব সুন্দরভাবে। আরও উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার মোহাম্মদ নাসিরউদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান। আর উপস্থিত ছিলেন দুর্গাপুর 3 দিনব্যাপী বইমেলাকে সাফল্যমণ্ডিত হিসেবে গড়ে তোলার জন্য এবং উৎসবমুখর হিসেবে গড়ে তোলার জন্য দূর থেকে আগত চেনা অচেনা পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ। আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি 3টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং বিজয়ীদের মাধ্যমে সবার শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য। পরবর্তী প্রতিযোগিতায় গোটা বিশ্বের সাথে যেন তারা তাল মিলে নিজেদেরকে কম্পেয়ার করতে পারে সেজন্য তাদেরকে পুরস্কার বিতরণী করা হয়েছে এবং আজকের সেই প্রতিযোগিতার শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।